হজরত ওমরের মোমবাতি। মোমের আলোয় কাজ করছিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় সেখানে আসলেন তার দুই আত্মীয়। খলিফা তাড়াতাড়ি ফু দিয়ে মোমবাতিটি নিভিয়ে দিলেন। অন্য আরেকটি মোমবাতি ধরিয়ে অতিথিদের বসতে দিয়ে তাদের খোঁজ খবর নিলেন। কৌতূহল চাপতে না পেরে একজন জানতে চাইলেন, আমাদের দেখে কেন আপনি আগের মোমবাতি নিবালেন আর নতুন একটি জ্বালালেন? খলিফা জবাব দিলেন, আগের মোমবাতি ছিল রাষ্ট্রের সম্পত্তি থেকে কেনা। তোমরা যেহেতু আমার আত্মীয়, তাই তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক আলাপ হবে। আমার নিজের কাজে জনগণের আমানত থেকে আমি কিছুই খরচ করতে পারি না, তাহলে আল্লাহ পাকের দরবারে আমাকে জবাবদিহি করতে হবে, তাই নিজের টাকায় কেনা মোমবাতিটি তোমাদের দেখে জ্বালালাম। এই জবাবে আত্মীয়রা হতভম্ব হলেন। তারা এসেছিলেন আত্মীয়তার খাতিরে বিশেষ কোনো সুবিধা পাওয়া যায় কি না সেই অনুরোধ করতে। কিন্তু সামান্য মোমবাতি নিয়ে খলিফার এত বিবেচনা, সতর্কতা দেখে নিজেদের প্রস্তাব জানাতে তারা আর সাহস করলেন না। আরেকবার খলিফার কাছে এক লোক অবৈধ সুবিধা চায়। খলিফার সামনে রাখা কিছু কাটে, তখন আগুন জ্বলছিল। খলিফা বললেন, ঠিক আছে, তুমি এই আগুনের ভিতর তোমার হাত কিছু সময়ের জন্য রাখো, তারপর তোমার অনুরোধ আমি বিবেচনা করব। লোকটি ভয় পেয়ে বলল, হে খলিফা, এই আগুনে হাত ঢুকালে আমার হাত তো জ্বলে যাবে। খলিফা বললেন, তুমি দুনিয়ার এই সামান্য আগুনকে ভয় পাচ্ছ, অথচ আমাকে তুমি দোজকের অনন্তর আগুনের ভিতরে নিয়ে যেতে চাও। তদবিরকারী নিজের ভুল বুঝতে পেরে ফিরে যায়।